স্বাগত জানাচ্ছি সত্যের সন্ধানে আপনাদের প্রত্যেককে। দর্শক বন্ধুরা, সত্যের সন্ধানের অনুষ্ঠানে যেখানে সত্যকে কেন্দ্র করে স্বপ্ন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া, আপনাদেরকে জানানো যে কি করণীয়, আইনি ক্ষেত্রে নানান সমস্যা, নানান এমন সিচুয়েশন আসে যেখানে বুঝে ওঠা সম্ভব হয় না যে কি করবো বা কার কাছে যাব, কার কোন আইনজীবীর প্রতি ভরসা রাখবো, সেক্ষেত্রে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তথা দার্শনিক শ্রী উত্তম কুমার হালদার। চলুন তাঁকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানে এগোচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু সুপর্ণা। স্বাগত আপনাকে স্যার। নমস্কার স্যার। শুরুটা আজকে যেটা আপনার কাছে প্রশ্ন হিসেবে রাখতে চাইছি, কিন্তু তার আগেও যেটা বলবো যে এত বেশি মাত্রায় মানুষের মধ্যে নানান বিষয় নিয়ে একটা ধোঁয়াশা এবং কনফিউশন কাজ করছে, আইনি নানান এমন কাজ আছে, যে প্রক্রিয়া আছে যেটা নিয়ে মানুষ হয়তো জানেনই না বা ঠিক ইনফরমেশনটা জানেন না, যে কারণে তাদেরকে ঠকতেও হচ্ছে, তা কি বলবেন তাদের জন্য? তারপর আমি আসছি প্রশ্নে। তাদের জন্য বলবো, দেখুন, এখন আমি দেখেছি বিভিন্ন কোর্টের সামনে একটা চটি মতন বই পাওয়া যায় বাংলাতে, হ্যাঁ, আইনি বই একটা পাওয়া যায়। তো সেটাও যদি আপনার 10 টাকা নিয়ে কত এরকম দাম আছে সেটা নিয়ে যদি আপনারা নিয়ে একটু পড়াশোনা করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটা আইন জানতে পারবেন। ঠিক আছে, তো আইন সাধারণতভাবে প্রফেশনাল উকিলবাবুরা তারাই আইনটা জানেন, পুলিশ সেখানে আইন অবশ্যই জানেন। হ্যাঁ, কারণ ঘটনা হচ্ছে সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব নয় যে আইনটা জানান। হ্যাঁ, তাদেরকে উকিলবাবুর কাছে যেতে হবে, যারা আইন জানেন তাদের কাছে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। একদমই তাই, এবং সেই কারণে আজকের অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি যেগুলো জানা আমাদের খুবই দরকার, এবং এই ঘটনাগুলো হয়তো অনেক ক্ষেত্রেই আপনাদের সাথেও ঘটেছে কিংবা ঘটতে পারে। তাহলে চলুন শুরু করছি। শ্রীরামপুর হুগলি থেকে পিঙ্কি মৃধা, 33 বছর বয়সী, তিনি লিখছেন যে তার সমস্যার কথা। আধার কার্ডে তার নামের অক্ষর এবং জন্ম তারিখ ভুল রয়েছে এবং তার স্বামীর নামের অক্ষরটাও ভুল আছে, সেক্ষেত্রে কিভাবে তিনি এবং কি নথি দিলে তাদের উক্ত আধার কার্ড আবার তারা ঠিক মতন করাতে পারেন, এক্ষেত্রে কি করা যেতে পারে? খুব সিম্পল জিনিস এটা। দেখুন, একটা জায়গায় তো ওনার ঠিক আছে নিশ্চয়ই, উনি যে ভুল বলছেন, আধার কার্ডটা তো এমনিতে হয়নি, একটা কিছু দেখে হয়েছে। তো যদি সেখানে স্পেলিং মিস্টেক থাকে, তো অন্য কোনো ডকুমেন্টস নিশ্চয়ই সব ঠিকঠাক আছে। তো আপনাকে একটা জিনিস বলি, আপনার একটা প্রথম এক কাজ করুন, আপনি সেলফ একটা এফিডেভিট করে বা সেলফ ডিক্লারেশন দিয়ে আপনি আধার সেন্টারে গিয়ে বলুন যেটা ঠিক আছে তার কাগজ ডকুমেন্টস, আর আপনি সেলফ একটা ডিক্লারেশন দেন, দুটো নিয়ে গিয়ে যদি ওখানে দেওয়ার পর যদি ওরা না করছেন, তখনই আপনার ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের একটা এফিডেভিট করান, সেখানে আপনার এই আধার কার্ডের সেখানে ভুলের গল্পটা আপনি পুরোপুরি লিখতে বলুন আপনার উকিলবাবুকে, এবং যেটা ঠিক আছে সেটাও লিখতে বলুন। হ্যাঁ, সমস্ত কমপ্লিট করে আপনি লিখতে বলুন, ওখানে লিখে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এফিডেভিট নিয়ে গিয়ে দিলেই আশা করছি ওনারা এটাকে ভুল যেটা আছে সেটাকে রেকটিফাই করে দেবে। আর আরেকটা জিনিস আমি ছোট করে বলি এখানটায়, কিন্তু আপনাকে আগে বলতে হবে যে আপনার কোন যে কোন ডকুমেন্টের ডকুমেন্টসে আপনার নামটা ঠিক আছে। আপনি যে ভুল বলছেন, আপনার কোনো ডকুমেন্টসই নেই আর আপনি বলছেন যে না আমার এটা ভুল আছে, সেটা বললে একটা সমস্যা তৈরি হয়ে গেল। আপনাকে পরিষ্কারভাবে বলতে হবে যে আমার এই জায়গাটা এই ডকুমেন্টসে এটা ভুল হয়েছে এবং এই ডকুমেন্টস আমার ঠিক আছে, সেটাও বলতে হবে, তবে না ঠিক হবে। আধার কার্ড সাধারণতভাবে তৈরি করে তারাও একটা ডকুমেন্টসের উপরে বেস করেই তৈরি করে, হয় তারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট অথবা ভোটার কার্ড আর বলবেন না, এখন তো হামেশাই ভুল। হ্যাঁ, তো নাহলে অন্য কোনো ডকুমেন্টস, বার্থ সার্টিফিকেট, অন্য কোনো কিছু তো থাকে সেখানে দিয়েই হবে, আর দিয়ে আপনাকে এটা হয়ে যাবে, কোনো এটা কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি এইটার উত্তরটা যেমন পেলেন। দেখবেন, এই সংক্রান্তই আমি আরো একটি প্রশ্ন রাখতে চাইবো স্যারের কাছে। স্যার, অনেকেরই মানে এরকমও আমরা শুনতে পাই যে বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে, হয়তো ছিল হারিয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে সে নতুন করে বার্থ সার্টিফিকেট কিভাবে পেতে পারে? না, খুব ভালো প্রশ্ন এটা, খুব ভালো করে ইন্টারেস্টিং কোশ্চেন। একটা জিনিস বলি, শুধু বার্থ সার্টিফিকেট কেন, বার্থ সার্টিফিকেটের সঙ্গে আধার কার্ডও হারিয়ে যেতে পারে, ভোটার কার্ডও হারিয়ে যেতে পারে, অন্যান্য ডকুমেন্টসও হারিয়ে যেতে পারে, আপনি স্কুলে পড়াশোনা করেছেন বা কলেজে পড়াশোনা করেছেন আপনার সার্টিফিকেট হারিয়েও যেতে পারে, কিন্তু তার তো একটা প্রসেস আছে যে সেগুলোকে আবার নতুন করে ডুপ্লিকেট বা ইয়ে করে নতুন করে তৈরি করা, সেগুলো একটা প্রসেস আছে। তো এখানে আপনার কোশ্চেন যেটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেটটা হারিয়ে গেছে, আপনাকে প্রথমেই বলি, শুনুন, আপনি খোঁজাখুঁজি করলেন, যদি পেয়ে যান তাহলে ঠিক আছে, যদি আপনি খোঁজাখুঁজি করে না পাচ্ছেন তাহলে আপনাকে একটা লিখিত দরখাস্ত করতে হবে আপনার নিকটবর্তী যে থানা আছে
অর্থাৎ যেখান থেকে হারিয়েছে সেখানেও আপনি একটা জিডি করবেন, লিখিত ভাবে জিডি করবেন যে আমার নাম এই, আমার বাবার নাম এই, আমার ঠিকানা এই, এখানটায় আমি আপনি যে কাজে গিয়েছিলেন, যদি জেরাস করতে চান জেরাস লিখবেন, বা আপনি কোনো জায়গাতে আসছিলেন বা কেউ আপনাকে ইয়ে করে নিয়েছে সেটাও আপনি লিখবেন যে এইভাবে এখানে আসছিলাম বা আমি জেরাস করতে গেছিলাম, আমার এই জিনিসটা হারিয়ে গেছে, হ্যাঁ, তো আপনার এই এই জায়গায় এই জায়গায় সেখানটায় বলে আপনাকে একটা জিডি করতে হবে লিখিত হবে। সেই জিডির মধ্যে যে থামতে যাবেন সেখানে তারা স্ট্যাম্প মেরে একটা জিডি নাম্বার দিয়ে দেবেন, এবং বার্থ সার্টিফিকেটের ক্ষেত্রে যদি আপনি বলছেন যে ওই জিডি নাম্বারটা নিয়ে, এবং আরও একটা যদি নিয়ে আপনি একটা লিখিত দরখাস্ত করবেন আপনার যে জায়গা থেকে বার্থ সার্টিফিকেটটা ইস্যু হয়েছিল, যদি আপনার পঞ্চায়েতে হয় কিংবা আপনার পৌরসভা হয় কিংবা কলকাতা কর্পোরেশন যদি হয়, সেখানে আপনি গিয়ে একটা লিখিত দরখাস্ত দিয়ে এবং ওই জিডির কপি দিয়ে আপনি অ্যাপ্লিকেশন করুন যে আমি আবার নতুন এই এইটা দিয়ে আমার যে বার্থ সার্টিফিকেট ছিল এই বার্থ সার্টিফিকেটটা এত সালে বা এই ডেট অফ বার্থের, হ্যাঁ, আপনার ওনারা আবার ওনারা রেকর্ড দেখবেন, রেকর্ড দেখে আবার আপনাকে বার্থ সার্টিফিকেট একটা ডুপ্লিকেট বলে আপনাকে তৈরি করে দেবেন, মানে ওনারা আবার নতুন করে দেবেন। আর যদি কোনো সার্টিফিকেট ক্ষেত্রে হয় তাহলে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে পরে লিখিতভাবে দরখাস্ত করতে হবে, লিখিতভাবে দরখাস্ত করলে দিতে দেবে। ইন কেস ধরুন আপনার ওই ডিক্লারেশন আপনি যে চিঠি দরখাস্ত দিলেন এবং আপনি যে জিডিটাও দিলেন, জিডি দেওয়ার পরে কিন্তু আপনার কাছে একটা হয়তো এভিডেভিট চাইতে পারে, সেটা সেলফ ডিক্লারেশন এভিডেভিট হতেও পারে অথবা ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এভিডেভিট হতে পারে, সেটা ওনাদের উপর ডিপেন্ড করবেন যে ওনারা কোন এভিডেভিটটা নেবেন, মানে কোনটা নেবেন। আপনার ডিক্লারেশনটা নিয়ে যদি কাজ হয়ে যায় তাহলে তো আপনার সমস্যা মিটে গেল, যদি আপনার ওইটা দিয়ে কাজ না হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এভিডেভিট দিতে বলছেন তাহলে সেটা আপনাকে দিতে হবে, উপায় নেই, আপনার তো কাজটা নিয়ে তো ব্যাপার, সেটা আপনাকে কিছু করার নেই। যেমন ওনাদের উপর ডিপেন্ড করছে, যেমন ওনারা ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে চাইবেন সেরকম দিতে হবে। একটা জিনিস আরও বলি, এই এভিডেভিটের কথা আপনাদের বলি, জুডিশিয়াল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল এভিডেভিট সাধারণভাবে বেশ কিছুদিন আগে স্টেট গভর্নমেন্ট বলেই দিয়েছিলেন যে এভিডেভিট দরকার নেই, সেলফ ডিক্লারেশন দিলে হয়ে যাবে, তবুও কিছু অফিসার এবং কিছু কিছু অফিস তারা নিচ্ছেন না, যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এভিডেভিট ছাড়া তারা অ্যালাউ করছেন না। তো আরও এর সঙ্গে আমি ছোট্ট একটা জিনিস সংযুক্ত করি, এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এভিডেভিট কিন্তু কোর্টে না গিয়ে হয় না, পরিষ্কারভাবে বলছি, জুডিশিয়াল ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এভিডেভিট আপনাকে করতে গেলে আপনাকে সশরীরে এবং আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে কোর্টে উপস্থিত হতে হবে। অনেকে বলেন, আমরা দেখেছি আমাদের কাছে এরকম এসছে যে আমি তো কোর্টে যেতে হয়নি, আমার এভিডেভিট হয়ে গেছে, কিভাবে হয়েছে সেগুলো জালি, পরিষ্কার হয় বলছি সেগুলো জালি, তারা কোনো কোর্টের স্ট্যাম্প এবং অন্যান্য যে ইয়েগুলো আছে সরঞ্জাম সেগুলো জালি করে কোনো একটা দোকানে বা চা দোকান বা অন্যান্য কোনো জায়গায় সেগুলোকে মেরে দিয়ে আপনাকে দিচ্ছে, জালি, আপনিও ফাঁসবেন, আপনি দিচ্ছেন আপনি ফাঁসবেন, আপনাকে আবারও বলছি আপনার জন্য অন্য কেউ ফাঁসবেন না, আর যে আপনাকে দিচ্ছে আপনি যদি ধরতে পারেন তাহলে কিন্তু তার ঠিক আছে, তার পানিশমেন্ট হবে, আপনি যদি ধরতে না পারেন তাহলে আর আপনি কাকে কি করবেন, একদমই কারেক্ট কথা। সুতরাং আপনি মনে করছেন যে ঘরে বসে থাকলেন আপনি আর অন্য লোক আপনাকে এক ঘন্টা পরে বা দু ঘন্টা পরে নিয়ে এসে একটা সার্টিফিকেট দিয়ে দিল, মানে এভিডেভিট নিয়ে এসে দিয়ে দিল, এটা একদম জালি, আপনাকে সশরীরে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হতেই হবে উইথ ডকুমেন্টস, তবেই কিন্তু আপনার সেখানে উপস্থিত হয়ে আপনাকে ম্যাজিস্ট্রেট দেখে ডকুমেন্টস ভেরিফাই করে নিয়ে তারপরে ম্যাজিস্ট্রেট নিজে স্ট্যাম্প মারবে, সিল মারবে, সিল পড়বে, এবং শুধু তাই নয় ওখানে একটা রেজিস্টার মেনটেন হয়, সেই রেজিস্টারের মধ্যে পরিষ্কারভাবে ওখানে আপনাকে সই করতে হবে এবং সিরিয়াল ওয়াই ওখানে একটা রেজিস্টার নাম্বার পড়ে, সেই নাম্বারটা আপনার এভিডেভিটের উপরে লেখা হয়, অর্থাৎ যে স্ট্যাম্পটা মারা হয় পাশে একটা ওই নাম্বার পড়ে, জালেও জাল জাল যেটা হচ্ছে সেটার মধ্যেও দেয়া রয়েছে, ঠিক আছে আপনি ধরতে পারবেন না, কিন্তু এটা মাথায় রাখবেন, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এভিডেভিট করতে গেলে আপনাকে সশরীরে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হতেই হবে, আদারওয়াইজ আপনাকে হবেই না, এটা একদম পরিষ্কারভাবে বলছি। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এভিডেভিট নিয়ে আমরা বহু দেখেছি,
বহু দেখেছি, এবং এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট জাল করে বহু জায়গায় যারা জাল করেছে তাদেরকে পানিশমেন্টও হয়েছে, জেলও খেটেছে, এরকম আমরা দেখেছি। সুতরাং আপনাদেরকে আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, যদি যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিটের দরকার হয় আপনারা কোনো উকিলবাবুর কাছে যান, সেখানে সশরীরে উপস্থিত থেকে ম্যাজিস্ট্রেটের সামনে হিয়ারিং হয়ে আপনাকে স্ট্যাম্প মেরে সাইন করে কমপ্লিট করে দেবেন, দেখবেন পারফেক্ট কাজ হবে। অর্থাৎ বার্থ সার্টিফিকেট হোক কিংবা ডেথ সার্টিফিকেট হোক, উভয় ক্ষেত্রেই কিন্তু কিছু নিয়ম রয়েছে। একদম, কারণ আমাদের আরো একজন এরকম দর্শক রয়েছেন, যিনি তার প্রশ্নে লিখেছেন যে ডেথ সার্টিফিকেট হারিয়ে গেছে, কোথা থেকে তিনি পাবেন? সেক্ষেত্রে খুব কঠিন ব্যাপার এটা, এই হারিয়ে যাওয়াটা যেমন এগুলো মানুষের একটা নেগলেক্টিং, আপনার ক্ষেত্রে সেটা একটু অন্যরকম হয়েছে, হারিয়ে গেছেন, কি করা যাবে, হারিয়ে গেছেন। শুনুন, যদি আপনার ডেথ সার্টিফিকেট হারিয়ে গিয়ে থাকে তাহলে আপনাকে ওই একইভাবেই বলবো, আপনি যদি ওই জেরক্স কপি থাকে সেই জেরক্স কপিটা নিয়ে একটা দরখাস্ত করুন আপনার যে নিকটবর্তী থানার, সেখানে দরখাস্ত করুন যে পরিষ্কারভাবে বলুন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা, আপনি যা কিছু আছে যে সেখানে বলুন যে এই সার্টিফিকেটটা আমার হারিয়ে গেছে, সেখানে আপনি একটা জিডি করুন, ওইটার উপরে আপনাকে স্ট্যাম্প মেরে একটা জিডি করে দেবে। জিডি করে দিলেন, দেওয়ার পরে আপনি ওটা পঞ্চায়েত বা পৌরসভা কিংবা কর্পোরেশন যেটা আছে নিকটবর্তী জায়গায় সেখানে গিয়ে আপনি লিখিত দরখাস্ত করুন যে আপনি আবার নতুন করে এটাকে হারিয়ে গেছে এবং আপনি আবার পুনরায় এটাকে পেতে চান। সেখান থেকে তারা তাদের সিস্টেম অনুযায়ী আপনাকে করে দেবে। সেখানে আপনাকে আমি বললাম, আগেই বলেছি, এই ক্ষেত্রে স্যার আমি একটু ইন্টারাপ্ট করে একটা কোয়েশ্চেন আরো একটু রাখতে চাইবো। সাপোজ কেউ হয়তো গ্রামাঞ্চলে আগে থাকতেন, বর্তমানে তিনি হয়তো শহর কিংবা শহরতলিতে চলে এসেছেন, তার পূর্বপুরুষ গ্রামে থাকতেন, এবং আমরা এটা জানি যে আগের সময় কিন্তু নথিপত্রের এত চল বা এত প্রয়োজনীয়তা তুলনামূলক কম ছিল, সেক্ষেত্রে যদি কারোর ডেথ সার্টিফিকেট সেই সময় না করা হয়ে গিয়ে থাকে, এখন তিনি হয়তো শহরে রয়েছেন কিংবা ভিন রাজ্যে চলে গেছেন, তিনি তখন কি ভিন রাজ্য ছেড়ে আবার নিজের গ্রামে এসে নতুন করে সেই জিডিটা করতে হবে, নাকি যে স্টেটে বর্তমানে সে আছেন? আপনি আপনি বলছেন যে সার্টিফিকেট করা হয়নি, সার্টিফিকেট করা হয়নি তাহলে তার কিছু করার নেই। আপনার যে নিকটবর্তী যে পঞ্চায়েত আছে বা মেম্বার আছে সেখান থেকে তারা একটা লিখে দেবে, লিখে দেবে। সার্টিফিকেট হারিয়ে যায় সেটা আলাদা, আর করা না থাকলে সেটা, হ্যাঁ করা না থাকলে সেটা আলাদা। এবং সার্টিফিকেট আছে হারিয়ে গেছে সেক্ষেত্রে আমার থানায় জিডি করতে হবে, এবং যেখান থেকে ইস্যু হয়েছিল সেখানে আপনাকে গিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে, সেক্ষেত্রে আপনার আপনি পাবেন। আর যদি আপনার না থেকে থাকে তাহলে আপনি ওইটা কি করবেন? সেক্ষেত্রে না থেকে থাকলে আপনাকে পরিষ্কারভাবে বলছি যে আপনার যে পঞ্চায়েত বা আপনার যে মিউনিসিপ্যালিটি বা যেখানে কাউন্সিলর বা অন্য কেউ আছে যারা আছে নিকটবর্তী আপনার এলাকায় যারা আছে, তারা আপনাকে একটা লিখিতভাবে দেবেন যে হ্যাঁ আপনি উনি চেনেন জানেন, হ্যাঁ আপনার যে যার সম্বন্ধে থাকুক, হ্যাঁ থাকুক না কেন সে মারা গেছে, হ্যাঁ আপনার তাদের এরপর ওটাকে নিয়ে যদি আপনাকে কোনো রকম কোনো কিছু করতে হয় তাহলে আপনাকে আবার সিভিল কোর্টে একটা কেস ফাইল করতে লাগে, অথবা আপনাকে এফিডেভিট হয় একটা লিগ্যাল হেয়ার সার্টিফিকেট হয়। কিন্তু ঘটনা হচ্ছে এটাই যে যদি কারোর না থেকে থাকে, আদারওয়াইজ আর সেটা যদি গ্রামাঞ্চলে থেকে থাকে তাহলে সেটাকে আবার ফের অ্যাপ্লাই করে করতে পারে, নতুন করে করতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে যে হারিয়ে গেলে একরকম সিস্টেম হবে, আবার না থাকলে সেটা আর একরকম সিস্টেম হবে, ঠিক আছে? কিন্তু রাস্তা রয়েছে, হ্যাঁ রাস্তা রয়েছে, ওই এফিডেভিট দিয়ে আপনাকে চালাতে হবে, ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফিডেভিট দিয়ে সেখানে যে ডিপার্টমেন্ট আপনি দিচ্ছেন সেটাকে মানতেও পারে আবার নাও মানতে পারে, ঘটনার উপর এইরকমই ব্যাপার থাকে। সুতরাং কিছু কিছু সেক্টর এমন থাকে যেগুলো নিয়ে কারোর কোনো আইডিয়া না থাকার জন্য হয়তো অনেক সময় কাজগুলো করছি করবেন এইভাবে হয়তো পিছিয়ে যায়, পরবর্তী ক্ষেত্রে হয়তো সেগুলোর কতটা মানে দরকার সেটা আমরা টের পাই। তাই সে কারণে আবারও আমরা আপনাদেরকে মনে করাবো যে কন্ট্যাক্ট করুন। দেখুন আজকের অনুষ্ঠানে আমরা স্যার আমাদের সঙ্গে এতটা ডিটেইলিং এ জানাচ্ছেন যে কি করতে গেলে মানে কোন ক্ষেত্রে কি করণীয়, এক একটা নিয়ম এক একটা ক্ষেত্রে যত মানে প্রযোজ্য সেটা জেনে বুঝে তবে সেটা কার্যকর করতে হবে। টাইম এগোচ্ছে, আমরা আরও একটি সমস্যার কথা যিনি চিঠিতে লিখেছেন, হুগলি জেলা থেকে সংগ্রাম, 45 বছর বয়স তার, তিনি লিখছেন যে তার স্বামী তার পরিবারের নামে স্থানীয় থানায় 498 ধারাতে একটি মামলা করেছিলেন, ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না, কিন্তু 498 এর ইয়ে, হ্যাঁ বাড়িতে ছিলেন না, কিন্তু তার নাম
সাক্ষীর তালিকাতে লিখিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে তিনি যেহেতু সেখানে ছিলেনই না কিন্তু সাক্ষীর তালিকায় তার নাম রয়েছে, তাকে কি আদালতে যদি এসে না যায় তাতে কি তার কোনো সমস্যা হতে পারে? অবশ্যই সমস্যা হবে। দেখুন, আদালত আপনাকে ডেকেছেন, সমন করে ডেকেছেন, আপনি যদি আদালতে না যান তাহলে আদালতকে অবমাননা করা হলো। শুনুন, আমাদের একটা জিনিস বলি, আমরা সাধারণতভাবে আমাদের যে সমস্ত পারিপার্শ্বিক বা বিভিন্ন জায়গায় আমরা তো দেখি যে আমি জানি না, আমি যাব না, আমার যা করার করে নেবে, এটা একটা মারাত্মক অপরাধ। আদালত আপনাকে, আপনি জানেন না জানেন সেটা পরের প্রশ্ন, আপনার নাম সাক্ষী, আদালত তো নিজে এসে সাক্ষী দেয় আপনাকে, তাই আপনার প্রতিবেশী কেউ না কেউ আপনাকে আপনার নামটা সাক্ষীতে দিয়েছেন, আপনি ঘটনা জানেন বলে ওই জন্য। এখন আপনি বলছেন যে না আমি ঘটনা কিছু জানি না, ঠিক আছে আপনি জানেন না, আদালত আপনাকে ডেকেছে, আপনাকে আদালতে সশরীরে উপস্থিত হতে হবে, এর মধ্যে কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নেই। আপনি যদি মনে করেন যে না আমি যাব না, তাহলে বলবো যে আপনি ভুল করছেন, আদালত ডেকেছে, আপনাকে আদালতে যেতেই হবে, আপনি যদি না যান তাহলে আপনার এগেনস্টে আদালত অবমাননার দায়ে আপনাকে জেলও হতে পারে, জেল এবং জরিমানা দুটোই হতে পারে। আপনি যান সেখানে গিয়ে আপনি আদালতে দাঁড়িয়ে বলবেন যে এই ঘটনার সময় আমি ছিলাম, যদি আপনি ছিলেন না তাহলে আপনি বলবেন যে আমি ছিলাম না, আমি ঘটনা সম্পর্কে কিচ্ছু জানি না, পরিষ্কার বলবেন। আপনি যদি জেনে থাকেন তাহলে আদালতকে আপনি বলবেন যে আপনি জানি একদম আমি এই ঘটনা, অনেকেই হয়তো ঝামেলা উটকো ঝামেলায় জড়াতে চান না বলে হয়তো এরকম কিছু ক্ষেত্রে এড়িয়ে যান, কিন্তু সেক্ষেত্রে যে আরো তাকে মানে সমস্যায় পড়ে যেতে হতে পারে এটা হয়তো তিনি পরে বুঝতে পারেন। এখন থেকে কিন্তু এই বিষয়গুলোকে একটু সামলে চলুন। আর যেখানে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শ্রী উত্তম কুমার হালদার, তিনি কিন্তু সাবধান করে দিলেন যে আপনি যা নাও জানতে পারেন, সত্যি তো তাই যে হয়তো বিনা কারণে আপনার নামটা ফাঁসানোর জন্য অনেক সময় হয়তো এইরকম ঘটনা ঘটতেই পারে, কোনোটাই ইম্পসিবল বলার যায় না। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন যে আপনি আজকে জানতে পারলেন যে আপনি যদি না যান সেক্ষেত্রেও কিন্তু একটা গন্ডগোল হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে, তাই আপনি গন্ডগোলে কেন জড়াবেন? মারাত্মক গন্ডগোল, আপনি আদালত ডেকেছেন, আপনি আদালতের কথা শুনলেন না, মারাত্মক গন্ডগোল। আদালত ওনার এগেনস্টে ওয়ারেন্ট জারি করবে, সেটা বেলেবেল হতে পারে, নন বেলেবেল হতে পারে, ওয়ারেন্ট জারি করে পুলিশ দিয়ে ওনাকে ধরে নিয়ে যাবে, সেই জন্য একদম পরিষ্কার কোনো কথা হবে না এখানে। আদালত ডেকেছেন, আপনাকে যেতেই হবে, আপনি কিছু বলুন চাই না বলুন সেটা পরের প্রশ্ন, আপনি জানুন চাই না জানুন সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনাকে যেতেই হবে। সুতরাং কোনো রকম কোনো এখানের মধ্যে কোনো ইয়ে নেই, বিমোদ নেই, এবং কোনো রকম কোনো কি বলবো এটা কোনো কন্ট্রোভার্সি নেই, এক্স্যাক্টলি একদম আপনাকে যেতেই হবে, এক্স্যাক্টলি স্যার। আপনি এই প্রবণতাটা, এই প্রবণতাটাকে আমি সবাইকে বলবো যে আপনারা এই প্রবণতাটাকে আপনি মন থেকে সরিয়ে ফেলুন। কোনো আদালত থেকে, যে কোনো আদালত থেকে যদি কোনো সমন আসে বা নোটিশ আসে, আপনারা যান, ভুল করে এরকম করবেন না, তাতে আপনার ব্যাপক ক্ষতি হতে পারে, জেল জরিমানা, আবারও বলছি জেল জরিমানা হতে পারে, সব রকম হতে পারে। কিন্তু কেন আপনারা এই করবেন? আপনি না জানলে আপনি জানবেন না, আপনি বলবেন গিয়ে যে আমি জানি না কিছু, না জানা থাকলে সেক্ষেত্রে কিছু তো করার থাকবে না, কিন্তু আপনাকে যখন বলা হয়েছে সেক্ষেত্রে আপনার যাওয়াটা দরকার, সে কথাও কিন্তু স্যার বারবার উল্লেখ করে দিচ্ছেন। এবং আপনারা যারা চাইছেন যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তাদেরকে প্রথমে যোগাযোগ করতে চাইছেন, তার জন্য 9163307640 ও 6290228185 এই দুটি নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করছেন, যার তার চেম্বার যেখানে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন সুভাষরাম, এক্সাইড, দমদম, নরেন্দ্রপুর, এছাড়া হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের রুম নাম্বার 16। দর্শক বন্ধুদেরকে আমরা বারবার বলবো, আইনি বিভিন্ন বিষয় আছে যেখানে আমাদের পরামর্শের খুব দরকার, পরামর্শদাতা স্বরূপ আমাদের সঙ্গে কিন্তু শ্রী উত্তম কুমার হালদার বারবার মানে যথাসম্ভব চেষ্টা করে চলেছেন কিভাবে কি মানে করলে কি রাস্তা রয়েছে। বহু ক্ষেত্রে এইরকম তো দেখা গেছে মানুষ মানে ভুল আইনজীবীর পরামর্শে, সব প্রফেশনেই ভালো আছে, সব প্রফেশনেই খারাপ আছে স্যার, তাই তো? আমি কথাটা সে কারণেই বললাম, সব প্রফেশনেই ভালো মন্দ মেশানো মানুষ আছে, সেখানে খারাপের পাল্লায় যেমন অনেকের সময় পড়ে যেতে হয়, আবার ভালো মানুষের সাহায্যে কিন্তু মানুষ ভালোর দিকে এগোতে পারেন, তেমনই ব্যক্তিত্ব রয়েছে না আমাদের সঙ্গে। আইনি যে কোনো ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার একটা সুন্দর সাজেশন প্রয়োজন, তাহলে সেই সুপরামর্শদাতা শ্রী উত্তম কুমার হালদার। একেবারে অল্প টাইম আছে স্যার, অনুষ্ঠানের যেটুকু টাইম হাতে বাকি আছে, দর্শকদের জন্য কি বলতে চাইবেন? কারণ এই যে পুলিশ
আদালত, এই কথাগুলো শুনলেই একটা ভীতি কিন্তু মানুষের মধ্যে আসে, আমার সেটা মনে হয়। পুলিশ আদালত মানুষ কখন যায়? কেউ তো আর এমনিতে যায় না। না না, সে সমস্যায় পড়লেই কিন্তু তবেই কিন্তু যায়। সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পরে তবেই কিন্তু একটা মানুষ আদালত বন্ধ, আদালতে গিয়ে আদালতের দরজাকে ঠকঠকায় যে আমি ন্যায় বিচার পাবো, এখানেই আমি কিছু পেতে পারি। সব দরজা বন্ধ হয়ে যাওয়ার পর সেই জন্যই তো মানুষ আদালতের উপর এখনো ভরসা রেখেছে। আদালতের উপর ভরসা যদি না থাকতো তাহলে তো সবকিছু তো শেষ হয়ে যেত। এমনকি আজকে চিন্তা করুন না কেন, যে কোনো আইনের ক্ষেত্রে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেই কিন্তু আদালত, পার্লামেন্ট আইন তৈরি হয়, কিন্তু সেই আইনটা যদি নিয়ে কোনো সমস্যা তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ হয় আদালতে। সুতরাং আদালত হচ্ছে শেষ দরজা, এবং সেখানে একজন অভিজ্ঞ এবং একজন প্রকৃত আইনজীবীর পাওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ প্রচুর আইনজীবী রয়েছেন, তার মধ্যে বেশ অনেকের মনের মধ্যে এই ধারণা থাকে যে আদৌ তারা কতটা আপনাকে প্রপারলি বাঁচাবেন বা প্রপারলি আপনাকে সাজেশন দেবেন। সেক্ষেত্রে কিন্তু উত্তম কুমার হালদার একজন এমনই মানুষ যিনি আপনাকে প্রপারভাবে সাজেশন তো দেবেনই, আইনি ক্ষেত্রে কি করলে আপনি আপনার সমস্যার চিরস্থায়ী সমাধান জানতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু তিনি আপনার পাশে থাকবেন। তো অনুষ্ঠানের একদম অল্প টাইম রয়েছে বাকি, আমরা আবারও মনে করিয়ে দিই আগে অ্যাপয়েন্টমেন্ট, তারপর কিন্তু চেম্বার অ্যাপয়েন্টমেন্ট করাচ্ছেন 6290228185, এই নাম্বারগুলো কিন্তু টিভি স্ক্রলে রানিং যাচ্ছে, 9163307640, আর বুকিং করে তারপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর পৌঁছাবেন। বুকিংটা বলতে বলতে একটা হ্যাবিটে এসে যায়, সো অ্যাপয়েন্টমেন্টটা আমি বলবো। আর অবশ্যই চেম্বারে যখনই যাচ্ছেন নিজেদের কোয়েশ্চেন্সগুলো, নিজেদের ডকুমেন্টসগুলো সেগুলোকে গুছিয়ে রাখবেন। যারা চিঠিতে লিখিতভাবে নিজের সমস্যার প্রশ্নের উত্তর জানতে চাইছেন তারা কিন্তু সেখানেও চিঠির মাধ্যমে নিজের প্রশ্নের উত্তরটা জানার চান্স পাচ্ছেন। সো আজকের টাইম এই পর্যন্ত অনুষ্ঠানের, ভালো থাকুন সকলে। আমি স্যারকে ধন্যবাদ জানাই, দর্শকদের জানাবো নমস্কার।